হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর এই দিনটা ছিল ভাই ফোটা তাই সকাল সকাল চলে গেছিলাম ওই বাড়িতে গিয়েই দেখলাম যে মায়ের আজকে খাবারের অর্ডার ছিল তো মা তার টিম নিয়ে সেগুলোই রেডি করছে এদিকে গিয়ে কিন্তু দেখলাম রান্নাবান্না প্রায় হয়েই গেছে আজকে মেনুতে কী কী ছিল সেটা আগে দেখিয়ে দিই ছিল হচ্ছে ফিশ ফ্রাই দেখো সেগুলো কোটিং করে রাখা আর খাওয়ার সময় গরম গরম ভেজে দেওয়া হচ্ছিল আর তার সাথে আজকে মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল আর ডালের সাথে ছিল হচ্ছে আলু ঝুড়ি ভাজা তার সাথে ছিল হচ্ছে পনিরের তরকারি তারপরে ছিল আলু পটল চিংড়ি আর তার সাথে ছিল হচ্ছে কাতলা কালিয়া আর তার সাথে ছিল চিকেনের কষা বা ঝোলও বলতে পারো আর তার সাথে ছিল হচ্ছে মটন কষা আর লাস্ট পাতে ছিল হচ্ছে চাটনি পাপড় আর মিষ্টি তো থাকবেই এই হচ্ছে আজকের মেনু দিবে দেওয়ার নিয়ে আগে পুটু খেয়ে মিষ্টি খাস না ভাই ফুটা ভাই একটু দাও একটু দাও পুটু আগেই নিয়ে নিচ্ছে দেখি

প্রত্যেকবার কিন্তু এরকম করেই আমরা আর কি দুজন দুদিকে চলে যাই আসলে আমাকেও ভাই ফোটা দিতে হয় আর শুভ ওই বাড়িতে যায় ফোঁটা নিতে তো এরকমভাবেই হয় কিন্তু এই বছরটা শুভকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করো আসলে ওকে সেইভাবে বলা হয়নি যে কেমন কি করতে হবে বা কি কি ভিডিও করতে হবে বলা হয়নি বলে ও কিন্তু শুধু এই ভাই ফোঁটারই ভিডিওটুকু করেছে খাবার দাবারের কি আয়োজন ছিল না ছিল সেইগুলোর আর ভিডিও করেনি স্বাভাবিক যেটা হয় সব ভাই বোনেরা এক জায়গায় থাকলে তখন তো আর এই ভিডিও এত কিছু মাথায় থাকে না আমার যেরকম একটুখানি মাথায় থাকে যে ভিডিও করতে হবে বাট তাও আমিও তো মাঝে মধ্যে বেশিরভাগ সময় ভুলে যাই সবাই এক জায়গায় থাকলে তো ওর পক্ষে তো আরও মুশকিল যে সেই সময় আড্ডাই আর কি না মেরে ভিডিও করবে তো যাই হোক করলে হয়তো ভালো লাগতো তোমাদের কারণ ওই বাড়িতেই খাওয়ার দাওয়ারের কিন্তু বেশ ভালোই আয়োজন ছিল সেটাও শেয়ার করতে পারতাম তোমাদের সাথে কিন্তু যেহেতু শুভ ভিডিওটা করেনি সেই জন্য কিন্তু সেটা শেয়ার করা হয়নি তবে দেখতেই পাচ্ছ যে সব ভাই বোনেরা এখানেও এক জায়গায় হয়েছে আর এই সব উৎসবের দিনগুলো ভাই বোনেরা এক জায়গায় হলে তো মজা হয়ই হাসি ঠাট্টা হয় দেখতেই পাচ্ছ রকম হাসি ঠাট্টা মজা আনন্দের মধ্যে দিয়েই কিন্তু ভাই কাটছে তোমাদের সাথে সাথে আমিও কিন্তু দেখে নিলাম যে ওদের ভাই ফোটাটা কেমন কি হচ্ছে না হচ্ছে কারণ আমারও বললাম যে ভাই ফোটার দিনটায় তো ওই বাড়িতে যাওয়া হয় না কারণ আমার ভাইকেও ফোটা দিতে হয় সেই জন্য এই দিনটায় আর কি ওই বাড়িতে সেই সময়টায় যাওয়া হয় না দুদিকেই ফোটা অনুষ্ঠান চলতে থাকে সেই জন্য তাই একদিকে ভালো হয়েছে এই ভিডিওটা করতে করতে কিন্তু আমিও দেখে নিলাম যে কি হচ্ছে না হচ্ছে এখানেও সবাই মিলে এক জায়গায় আমিও দেখতে পাচ্ছি অনেকে এক জায়গায় আমিও থাকলে কিন্তু বেশ মজাই করতাম সবার সাথে যাই হোক এক একটা দিন আর কি এক একজনের জন্য সেই জন্য তো সবাই মিলে কিন্তু ফোটার অনুষ্ঠান বেশ ভালো করেই হচ্ছে ভালো লাগছে দেখতে সবারই দেখতে পাচ্ছ বেশ হাসি হাসি মুখ সবাই একটু আর ঠাট্টা মারছে আনন্দ করছে ফোটা কিন্তু ভালোভাবেই হয়েছে আর শুভ বলল দুপুরের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল আর শুভ কিন্তু বেশ ভালো ভালো গিফটও পেয়েছে যদিও এখন সেইভাবে তোমাদের ভিডিওতে কতটা দেখতে পারবে জানি না পরে দেখিয়ে দেবো কোনো এক সময় যে কী কী গিফট পেলো না পেলো এখন শুধুমাত্র ফোটাটাই শেয়ার করছি যেহেতু বললামই তোমাদের যে যেহেতু শুভকে খুব একটা বলা ছিল না যে আর কি কেমন করে ভিডিও করবে বা কি কি জিনিসের ওপর ভিডিও করবে সেই জন্য ও শুধুমাত্র ফোটাটারই ভিডিও করেছে যাই হোক যেটুকখানি করেছে সেটুকখানি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাদের এই দুই বাড়ির মিলিয়ে ফোটাটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা কেমন করে ভাই ফোটা সেলিব্রেট করলে সেটাও জানিও তো এইভাবে কিন্তু ওদের বাড়ির ফোটা হলো যদিও শুভ কিন্তু সবার ভিডিও করতে পারেনি এই কটা ভিডিওই করতে পেরেছে যদিও মামনিও ফোটা দেয় পকাইদের তারপরে রোহিত রনিকে সেইগুলোর ভিডিও শুভ আর করেনি সেই জন্য কিন্তু সেইগুলোও শেয়ার করতে পারলাম না তবে এই এইবারটা অল্প শেয়ারই করতে পারলাম তোমাদের সাথে তবে পরের বারটা চেষ্টায় থাকবো যে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে শেষ অবধি ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আর আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আশা করছি তাহলে তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগবে অন্যবার কিন্তু এই ভাইফোঁটা বা কালী পুজোর সময় বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায় তাই না এইবারটা কিন্তু সেরকম ঠান্ডা বা কোনো কিছুরই কোনোরকম আগমন দেখা যাচ্ছেই না পুরো কালী পুজোটা চলে গেল কিন্তু শ্যামা পোকা দেখা গেল না মানে দিনগুলো না কেমন যেন অদ্ভুতভাবে চলে যাচ্ছে অদ্ভুতভাবে ঘটছে বোঝাই মুশকিল সমস্ত কিছুই যেন পাল্টে পাল্টে যাচ্ছে বলেই মনে হচ্ছে তো যাই হোক সময়ের সাথে সাথে আমাদের তো এইভাবেই মেনে নিয়ে চলতে হবে এইখানে কিন্তু ফোটা দেওয়ার পালা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দিদিদের কিন্তু একদম অন্য রকমের একটু নিয়ম তোমরা কেমন কি বুঝলে জানি না তবে এইখানকার নিয়ম তো একটু অন্য রকম আগাগোড়াই দেখে আসছি তবে ভালো লাগে একটু রকম হলে যাই হোক ফোটা কিন্তু এখানে কমপ্লিট হলো আর গিফটও কিন্তু দিয়ে দেওয়া হলো যদিও কিন্তু টিনা দিয়েও গিফট দিয়েছে সেগুলো আর শেয়ার করা হয়নি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবার কিন্তু এই বাড়িতে কী হলো না হলো কেমন করে ফোটা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দিদি বসে গেছে ভাইকে ফোটা দিতে আসলে ভাই অফিস গেছিলো ভাইয়ের ফিরতে ফিরতে একটু বিকেলই হয়ে গেছিলো সেই জন্য আমাদের ফোটাও বিকেলেই হয়েছে সেই জন্য আর শেয়ার করা হয়নি সেটা আজকেই শেয়ার করছি তো দেখো ফোটার সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি প্রথমে দিদি ফোটা দিয়ে নিচ্ছে এরপরে আমি দেব এই ফোটা বলো তারপরে রাখি বলো এগুলো কিন্তু একটা বেশ আনন্দের দিন কারণ এখানে এই সব সময় আর কি সব ভাই বোনেরা একসাথে হয়ে বেশ মজা হয় বেশ আনন্দ হয় আগে আমাদের বাড়িতে না বেশ আরও বড় করেই ফোটা এগুলো হতো এখন তো দাদু বাবা চলে যাবার পর জিনিসটা আর অতটা বড়ো নেই তবে ছোটোবেলার ফোটার কথা মনে পড়লে কিন্তু বেশ আনন্দ হয় কারণ যখন ছোট ছিলাম তখন সবাই মিলে একসাথে বসে ফোটা দেওয়া আর সেই তখন গিফট পাওয়া ছোট ছোট জিনিস গিফট পাওয়া চকলেট পেন্সিল বক্স রং পেন্সিল সেই সব দিনগুলো কিন্তু বেশ মজার ছিল যদিও বড় হওয়ার সাথে সাথে সেই ছোটোবেলার ছোটোখাটো আনন্দগুলো একটু একটু করে হয়তো চলে যাচ্ছে তবে আমরা চেষ্টা করি যে সব ভাই বোনেরা এক জায়গায় থেকে ফোটার দিনটা ভালো করে আনন্দ করে জমিয়ে খাওয়া দাওয়া করার জমিয়ে আড্ডা দেওয়ার এই বছরও তার কোনো অনথা হয়নি একই রকমভাবে কিন্তু সব বোনেরা ভাইয়েরা মিলে কিন্তু বেশ আনন্দই করেছি এই যে এটা হচ্ছে বাদবাকি সকলের ফোটা দেওয়া আগের ভিডিওতেই বলছিলাম যে আগে কিন্তু ভাই ফোটা বা রাখি এগুলো বাড়িতে বেশ বড় করেই হতো কারণ বাবা দাদু সবাই ছিল তো সব বাইকে নিয়ে বেশ বড় করেই হতো কিন্তু বাবা দাদু সবাই চলে যাওয়ার পরে না এই দিনটা আমরা মনটা বেশ ভারাক্রান্তই থাকি কিন্তু চেষ্টা করি সব কিছু ভুলে যেন যেগুলো করার সেগুলো করা করতে আর এটাই প্রার্থনা করি যে যেখানেই থাকুক ভালো থাকুক তো দেখো প্রথমেই কিন্তু পুকু মালাগুলো দিয়ে নিল আর সবার আগে ওর দাদাকে ফোটা দিয়ে নিল তারপরে দাদুকে ফোটা দিয়ে নেবে দুই দাদার ফটো রয়েছে পাশাপাশি আর তারপরে দাদুও রয়েছে তো সবাইকে ফোটা দিয়ে নিচ্ছে আমরাও দাদুকে ফোটা দিতাম সেই জন্য আমরাও দাদুকে ফোটা দেব আর পিসিও তার ভাইদের ফোটা দেবে দিনটা এই মানুষগুলোর জন্য খুব খারাপ লাগে আমাদের কিন্তু ওই যে বললাম কিছু করার নেই বলো সময়ের সাথে সাথে সব কিছু তো মেনে নিতে হবে এগিয়ে চলতে হবে সেই জন্যই সব কিছু মেনে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করা আর এদিকে জ্যাঠাও চলে এসেছে আর জ্যাঠাকে প্রথমে পিসি ফোটা দিয়ে নিচ্ছে আর পুকুও দেবে যেহেতু পুকুরও দাদা হয় সেই জন্য পুকুও ফোটা দিয়ে নেবে তো এইভাবেই আর কি দিনটা কাটলো এই বছরের এই দুটো দিন যেরকম মনে একটু আনন্দ থাকে যে ভাই বোনেরা সব এক জায়গায় কিন্তু মানুষগুলোর জন্য দুঃখ অনেক বেশি থাকে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি যাদের সাথে সেই দিনটা হয়তো আর ফেরত পাবো না কিন্তু তবুও শুধু মনে হয় যে যেখানেই আছে হয়তো ভালো আছে এই ভেবে আমরা কিন্তু আমাদের যেটা কর্ম সেটা করে চলেছি এই যে পিসি এবার তার ভাইদের ফোটা দিয়ে নিচ্ছে আর তারপরে মৌদিদি আমি আর দিদি তিনজনে মিলে দাদুকে ফোটা দিয়ে নেব এই যে মৌদি বসে পড়েছে দাদুকে ফোটা দিতে আর বিশেষ করে এই দিনটায় দাদুকে মনে পড়ে তার কারণ হচ্ছে দাদু তো মিষ্টি খেতে খুব ভালোবাসত আর এই সব রাখি বা ভাইফোঁটার মিষ্টিগুলো ফ্রিজে সব জমিয়ে জমিয়ে রাখতো আর সময় মতন বার করে করে খেত খুব আনন্দ পেত সেই জন্য আরও বিশেষ করে দাদুর কথা মনে পড়ে যেহেতু আমরা ছোটোবেলা থেকেই একদম দাদুকে ফোটা দিয়ে আসছি কিন্তু এখন আর সেটা হয় না কিন্তু এই ফটোতে দিয়েই আর কি এইভাবেই চলছে তো এইভাবেই কাটলো আমাদের ভাইফোঁটার দিনটা আশা করছি তোমাদের ভালো কেটেছে